হ্যালো ফ্রেন্ডস, আমি দশম শ্রেণীর ছাত্র। আমি আমার নিজের স্বরচিত একটা ভালোবাসার কবিতা তোমাদেরকে আজকে পাঠ করে শোনাবো। যেটা পড়লে বা শুনলে হয়তো তোমরা বুঝতে পারবে যে ভালোবাসা জিনিসটা আসলে কি বা এর ফিলিংসটাই আসলে কি। তো চলো শুরু করা যাক। কবিতার নামটি হলো ভালোবাসা শুরু ও শেষ পর্ব। প্রকৃতির খেয়ালে আমি দেখেছিলাম সেই মুখ যা আমাকে দিয়েছিল ভালোবাসার প্রথম ছোঁয়া। ভালোবাসা যে আসলে কি তা আমি তখনও বুঝিনি, আর সেই মুখশ্রী আমাকে দেখিয়েছিল ভালোবাসতে, আমাকে শিখিয়েছিল ভালোবাসা কাকে বলে। আর আমি অবাক হয়ে দেখেছিলাম তার রূপশ্রী যা ছিল আমার প্রথম ভালো লাগা। ভালোবাসা যে কি তা শিখিয়েছো তুমি আমাকে, ভালোবাসা যে কি যা করেছি আমি তোমার সাথে, ভালোবাসা যে কি যা ভাবাই শুধু তোমার কথা, ভালোবাসা যে কি তা ভাবলে পাই শুধুই ব্যথা, ভালোবাসা যে কি যা ছিল এক বিয়ের সাজ, ভালোবাসা যে কি তা ভেঙে দিলে তুমি আজ। তাই বিদায়কালে জানিয়ে গেলাম, হে মোর প্রিয়তমা, তুমি ভালো থেকো তোমার নিজের জীবনে। আমি দূর থেকে পাঠালাম আমার এই আশীর্বাদ। কবিতাটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, টাটা, বাই বাই।